আমরা এর আগের ভিডিওতে জাস্ট দুইটা কাজ করতে চাইছিলাম, স্টেপ নাম্বার 1 এবং স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 1 এ ছিল কিভাবে আমরা গিটটাকে কনফিগারেশন করতে পারি, এবং স্টেপ নাম্বার 2 এ ছিল কিভাবে আমরা গিট ফোল্ডারটাকে ক্রিয়েট করতে পারি এবং সেটার মধ্যে কিভাবে আমরা কিছু ফাইল সেট করতে পারি। তো ভিডিওটা লং হওয়ার কারণে আমরা এর আগের ভিডিওতে শুধুমাত্র স্টেপ 1 এর কাজটা করছি। আমরা দেখছি যে কিভাবে গিটটাকে কনফিগারেশন করতে হয়, এবং আমরা স্টেপ নাম্বার 2 কে নিয়ে জাস্ট একটু আলোচনা করছি। আমরা জানছি যে আমাদের প্রজেক্টের জন্য জাস্ট তিনটা কাজ করতে হয়, আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে জাস্ট তিনটা কাজ করতে হয়। একটা কাজ হইতেছে সেই প্রজেক্টের জন্য আমাদের একটা ফোল্ডার বানাইতে হবে, বা আপনি সেটাকে বলতে পারেন একটা ওয়ার্কিং ডিরেক্টরি থাকবে যেখানে আমরা কাজ করব। এন্ড তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের সেই প্রজেক্টের ফোল্ডারটাকে বা আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটাকে আমাদের নিয়ে যাইতে হবে একটা স্টেজিং এরিয়াতে। এরপর আমাদের সেই স্টেজিং এরিয়া থেকে আমাদের প্রজেক্টটাকে নিয়ে যাইতে হবে একটা লোকাল রিপোজিটরিতে। আমরা যখনই আমাদের প্রজেক্টটাকে একটা লোকাল রিপোজিটরি পর্যন্ত নিয়ে যাইতে পারবো, তখন আমরা এইখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা এই প্রজেক্টটাকে রাখতে পারবো। ঠিক আছে, তো এইটুকু আলোচনা করছিলাম হচ্ছে আমরা এর আগের ভিডিওতে স্টেপ নাম্বার 2 এর মধ্যে। তো এবার আমরা এই ভিডিওতে স্টেপ নাম্বার 2 এর বাকি কাজটুকু করব। তাহলে এই ভিডিওতে আমরা কি কি করব, এই ভিডিওতে প্রথমে আমি একটা ওয়ার্কিং ডিরেক্টরি বানাবো। আমরা জানি ওয়ার্কিং ডিরেক্টরিটা হইতেছে একটা প্রজেক্টের ফোল্ডার। একটা প্রজেক্ট বানাইতে গেলে প্রথমে আমাদের একটা প্যারেন্ট ফোল্ডার বানাইতে হয়, এবং সেই প্যারেন্ট ফোল্ডারের মধ্যে আরো অনেকগুলো ফোল্ডার বা অনেকগুলো ফাইলস থাকতে পারে, কিন্তু আমাদের প্রথমে একটা ফোল্ডার বানাইতে হবে এবং সেটাই হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। তো এই ফোল্ডার বানানোর কাজটা আমরা কয়েকভাবেই করতে পারি। আমরা চাইলে আমাদের কম্পিউটারের যে কোনো ড্রাইভে, হতে পারে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ, বা আপনি ডেস্কটপ স্ক্রিনের মধ্যে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে গিয়ে আপনি যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আবার আপনি এই কাজটাকে আরেকভাবে করতে পারেন, আপনার কম্পিউটারের মধ্যে একটা কমান্ড প্রম্পট আছে না, যেটাকে টার্মিনাল বলে। আপনার নিজস্ব কম্পিউটারের মধ্যে উইন্ডোর কিন্তু একটা টার্মিনাল থাকে যেটাকে বলে হচ্ছে কমান্ড প্রম্পট। আপনি চাইলে সেই কমান্ড প্রম্পটের সাহায্যে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আবার আপনি যে কোনো টার্মিনাল দিয়ে এটা করতে পারেন, হতে পারে সেটা গিট বেসড টার্মিনাল। আমরা যখন গিটটাকে ডাউনলোড করে ইনস্টল করছি তখন কিন্তু আমরা আমাদের উইন্ডোর মধ্যে একটা নতুন টার্মিনাল পাইছি যেটার নাম হচ্ছে গিট বেশ। আমরা চাইলে সেই গিট বেশ টার্মিনালে করতে পারি, আবার আমরা চাইলে আমাদের নিজস্ব কম্পিউটার যে কমান্ড প্রম্পট আছে সেখানেও আমরা করতে পারি। আবার আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেও কিন্তু একটা টার্মিনাল আছে, সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। তো ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনাল দিয়ে কিভাবে এই কাজগুলো করতে হয় এখনই আমরা সেই দিকে যাবো না, আমরা সেই বিষয়টা অনেক পরে দেখব। প্রথমে আমরা দেখি আমাদের নিজের কম্পিউটারের যে কমান্ড প্রম্পট আছে সেটা দিয়ে আমরা এই কাজটা কিভাবে করতে পারি। তাহলে এবার আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে কোনো একটা ড্রাইভে, হতে পারে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, বা আপনার ডেস্কটপ স্ক্রিনে যে কোনো একটা জায়গায় আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা ফোল্ডার বানাবো, বা আপনি বলতে পারেন একটা ওয়ার্কিং ডিরেক্টরি বানাবো। তো এই কাজটা আমি করতে চাইতেছি যে কোনো একটা টার্মিনাল দিয়ে, হতে পারে আপনার উইন্ডোর যে ডিফল্ট টার্মিনালটা আছে না কমান্ড ফ্রম সেইটা, হতে পারে গিট বেস টার্মিনাল, হতে পারে আপনার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যে টার্মিনাল। তো যে কোনো একটা টার্মিনাল হইলেই হইলো। তো আমি কি করলাম, এই যে দেখেন আপনাদের স্ক্রিনে লেফট সাইডে একটা এরিয়া দিলাম, এটাকে আপনি চিন্তা করতে পারেন এটা হচ্ছে একটা টার্মিনাল। এবার আমি টার্মিনালের সাহায্যে একটা ফোল্ডার বানাবো, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই টার্মিনালের মধ্যে একটা কমান্ড দিতে হবে যেটার নাম হচ্ছে mkdir, এটার ফুল ফর্ম হচ্ছে মেক ডিরেক্টরি। এই মেক ডিরেক্টরিটাকে ছোট করে mkdir বলে। যেভাবে আমরা গিটকে কনফিগারেশন করার সময় আমরা কি করছিলাম, জাস্ট গিট কনফিগ লিখছিলাম, কনফিগারেশনের শর্ট ফর্ম কনফিগ। তো আমাদের টার্মিনালের ভাষায় এগুলাকে সম্পূর্ণ ওয়ার্ডে লিখতে হয় না, আমাদের টার্মিনাল কি করছে এগুলাকে আদর্শ ভাগ করে ভালোবাসা দিয়ে ছোট করে দিছে নামগুলাকে। তো মেক এর শর্ট ফর্ম হচ্ছে mk এবং ডিরেক্টরির শর্ট ফর্ম হচ্ছে dir, এই দুইটা মিলে হচ্ছে মেক ডিরেক্টরি। আমরা একটা ফোল্ডার বানাইতে চাইতেছি, এই জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে। তো এরপর আমাকে এই মেক ডিরেক্টরির পরে একটা স্পেস দিতে হবে বা একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে আমাদের বলতে হবে ফোল্ডারের নামটা কি হবে। অবশ্যই ফোল্ডার বানাইতে গেলে আমাদের ফোল্ডারে একটা নাম দিতে হয়, তাই না? তো আমি কি করলাম, আমি এটার নাম দিলাম, এটার নাম হবে ফার্স্ট রিপো। আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, আপনি ফোল্ডারে যে কোনো নামই দিতে পারেন, ধরেন ফার্স্ট ওয়েবসাইট, ফার্স্ট গিট বা ফার্স্ট রিপো, আপনি যে কোনো নামই দিতে পারেন। তো আমি একটা নাম দিলাম যেটার নাম হচ্ছে ফার্স্ট রিপো। এরপর আমি যখন কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব, তখন দেখবেন যে এখানে ওয়ার্কিং ডিরেক্টরি আছে না, এটা চেঞ্জ হয়ে একটা ফোল্ডারের নাম হয়ে যাবে। এই যে লক্ষ্য রাখবেন, আমি যখনই কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ফার্স্ট রিপো হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে ফাইনালি আমরা একটা কমান্ডের সাহায্যে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে কোনো একটা ড্রাইভের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারছি যেটার নাম হচ্ছে ফার্স্ট রিপো ফোল্ডার। তাহলে এবার আমার কাজ হবে, আমি যে একটা ফোল্ডার বানাইলাম যেটার নাম হচ্ছে ফার্স্ট রিপো, এখন আমাকে এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তাই না? তো এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ঢুকতে গেলে আমাদের টার্মিনালের মধ্যে আরেকটা কমান্ড করতে হবে যেটার নাম হচ্ছে সিডি। এই সিডি এর পূর্ণরূপ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি।
আমরা কিন্তু এখন আলাদা আরেকটা ডিরেক্টরির মধ্যে আছি তাই না যে কোনো একটা ড্রাইভের মধ্যে গিয়ে আমরা জাস্ট একটা ফোল্ডার বানাইছি যেটা নাম হচ্ছে ফার্স্ট রিপো আমরা কিন্তু এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে এখনো ঢুকি নাই তাহলে আমরা কিন্তু আলাদা আরেকটা ডিরেক্টরির মধ্যে আছি এখন আমাদের এই ডিরেক্টরির মধ্যে ঢুকতে হবে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে তো এইজন্য আমি এখানে একটা সিডি কমান্ড করলাম যেটার ফুল মিনিং হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি এরপর আমি স্পেস দিয়ে সেই ফোল্ডারের নামটা দিব যে ফোল্ডারের মধ্যে আমি ঢুকতে চাচ্ছি আমি দিয়ে যখনই কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব তাহলে কি হবে আমি এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ঢুকে যাব এটা হচ্ছে সিস্টেম ওকে তাহলে ফাইনালি আমরা একটা ফোল্ডার বানাইলাম mkdir কমান্ডের সাহায্যে এবং ফোল্ডারের নামটা হচ্ছে ফার্স্ট রিপো এবং সেই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে ঢুকতে গেলে আমাদের সিডি ব্যবহার করতে হবে এবং সিডি দিয়ে ফাইনালি আমরা এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম তাহলে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে আমরা যে গিটটাকে ডাউনলোড করে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করছি সেইটাকে এই ফোল্ডারের মধ্যে চালু করতে হবে আমরা কিন্তু শুধুমাত্র গিটটাকে ডাউনলোড করে ইনস্টল করে রাখছি আমরা কিন্তু গিটটাকে এখনো চালু করি নাই তো গিটটাকে চালু করার সিস্টেম হইতেছে আপনি যখন যে প্রজেক্টের মধ্যে কাজ করবেন সেই প্রজেক্টের প্যারেন্ট যে ফোল্ডারটা আছে সেই প্যারেন্ট ফোল্ডারের মধ্যে আপনাকে গিটটাকে চালু করতে হবে তাহলে এই গিটটা কি করতে পারবে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলের উপর সে ট্র্যাক করতে পারবে বা নজর রাখতে পারবে আপনি যদি গিটটাকে চালু বা স্টার্ট না করেন তাহলে এই গিটটা কিন্তু এই ফাইলের মধ্যে কি চেঞ্জ হইতেছে কখন চেঞ্জ হইতেছে এগুলা কিন্তু সে ট্র্যাক করতে পারবে না আর যদি গিটটা এই ফাইলগুলোর মধ্যে কি চেঞ্জ হইতেছে এটাকে যদি ট্র্যাক না করতে পারে তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো সময় ভার্সনটাকে চেঞ্জ করতে পারবেন না ওই যে এক্সাম্পল হিসেবে দেখেন আমরা কিন্তু ডে ওয়ান ডে টু ডে থ্রির কিন্তু একটা এক্সাম্পল দিছিলাম যে আমরা যদি ডে থ্রিতে গিয়ে কোনো কোড মিস্টেক করি যদি আমাদের প্রজেক্টের মধ্যে একটা এরর চলে আসে এবং আমার যদি প্রয়োজন হয় আমি ব্যাক করে আবার ডে টু বা ডে ওয়ানে আসবো মানে আমরা আমাদের ভার্সনটাকে চেঞ্জ করব তখন এই গিটটা যদি এই ফোল্ডারের মধ্যে চালু না থাকে তাহলে কিন্তু আমরা এই ভার্সন চেঞ্জের কাজটা করতে পারবো না তো এই জন্য আমাদের কি করতে হবে এই ফোল্ডারের মধ্যে ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে আমাদের গিটটাকে চালু করতে হবে তো গিটটাকে চালু করতে গেলে আমাদের এই টার্মিনালের মধ্যে একটা কমান্ড করতে হবে যে কমান্ডটা হচ্ছে গিট ইনিট এই ইনিটের ফুল ফর্ম হইতেছে ইনিশিয়ালাইজেশন ওই যে আমি বললাম না আমাদের টার্মিনাল কি করে সম্পূর্ণ ওয়ার্ড না লিখে এটাকে শর্ট করে লিখে একটু ভালোবাসা আদর্শ ভাগ করে সে কি করে ফুল ওয়ার্ডটাকে না লিখে সে শর্ট করে লিখে তো আমাদের কি করতে হবে আমাদের ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু করতে গেলে গিট ফোল্ডারটাকে তৈরি করতে গেলে আমাদের যে কমান্ডটা করতে হবে সেটার নাম হচ্ছে গিট ইনিট গিট ইনিটের মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজেশন মানে আমরা আমাদের এই রিপো ফোল্ডারের মধ্যে গিটটাকে ইনিশিয়ালাইজেশন করলাম আমরা গিটটাকে চালু বা স্টার্ট করলাম এখন কি করতে পারবে এখন আমাদের গিটটা এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল থাকবে এই ফাইলের মধ্যে যখন কোনো কিছু চেঞ্জ হবে সেটাকে সে ট্র্যাক করতে পারবে বা নজরে রাখতে পারবে তাহলে আমরা একটা ফোল্ডার বানাইলাম এবং সেই ফোল্ডারের মধ্যে সিডি দিয়ে ঢুকলাম এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা গিটটাকে চালু করলাম বা আপনি বলতে পারেন সেই ফোল্ডারের মধ্যে আমি একটা গিট নামের ফোল্ডার বানাইলাম তো এবার আমার কাজ হইতেছে এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে কি কি আছে সেটা দেখা আমরা যে ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে একটা গিট নামের ফোল্ডার আমরা যে তৈরি করছি আমরা যে গিট নামের ফোল্ডারটাকে ইনিশিয়ালাইজেশন করছি এটা কি আসলে আমাদের ফোল্ডারের মধ্যে আসছে কি না সেটাকে আমরা চেক করব তো সেটাকে চেক করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের এই টার্মিনালের মধ্যে আরেকটা কমান্ড করতে হবে যেটা নাম হচ্ছে ls এবং আপনি যদি ls দিয়ে একটা স্পেস দিয়ে ড্যাশ a বা হাইফেন a দেন তাহলে আপনি দেখতে পারবেন এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সবকিছু আপনি দেখতে পারবেন যে কি কি আছে এই ফোল্ডারের মধ্যে যদি কোনো ফাইলস থাকে বা এই ফোল্ডারের মধ্যে যদি কোনো গিট ফোল্ডার থাকে সেটাও আপনি দেখতে পারবেন তো যখনই আমরা আমাদের টার্মিনালের মধ্যে ls দিয়ে স্পেস দিয়ে হাইফেন a দিয়ে এন্টার বাটনে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো আমাদের এই ফার্স্ট রিপো ফোল্ডারের নিচে একটা ডট গিট নামের ফোল্ডার চলে তাহলে দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডে আমাদের ফোল্ডারের নাম ছিল ফার্স্ট রিপো এবার কিন্তু আমাদের এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে একটা ডট গিট নামের ফোল্ডার চলে আসছে আমরা যখনই এই ফোল্ডারের মধ্যে গিট ইনিট দিলাম এবং গিট ইনিট দিয়ে যখনই আমরা ls এর সাহায্যে দেখার চেষ্টা করলাম তখনই আমরা দেখলাম যে এই ফোল্ডারের মধ্যে একটা ডট গিট নামের ফোল্ডার চলে আসছে তার মানে ফাইনালি আমরা এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে একটা ডট গিট নামের ফোল্ডার কিন্তু ক্রিয়েট করতে পারছি বা আপনি বলতে পারেন গিটটাকে আমরা চালু করতে পারছি তো এবার আমি চাইতেছি এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব সেটা হতে পারে txt ফাইল তাহলে এটা করার জন্য আমি কি করতে পারি আমি টার্মিনালের মধ্যে আরেকটা কমান্ড ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে টাচ এই টাচ লিখে আপনি একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনি যে ফাইলটা বানাইতে চাইতেছেন সেই ফাইলটা আপনি বানাবেন সেই ফাইলের প্রথমে আপনি একটা নাম দিবেন এই যে দেখেন সেই ফাইলের নাম দিলাম হচ্ছে আমি ওয়ান এবং আপনি কি ফাইল বানাইতে চাইতেছেন এটা কি ইন্ডেক্স ফাইল বানাইতে চাইতেছেন নাকি এটা txt ফাইল বানাইতে চাইতেছেন সেই ফাইলের এক্সটেনশনটা আপনাকে বলে দিতে হবে তো আমি চাইতেছি এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে একটা ফাইল বানাইতে যেটা হবে txt ফাইল যেখানে আমরা টেক্সট লিখতে পারবো তো এই জন্য আমি একটা কমান্ড ব্যবহার করলাম যেটার নাম হচ্ছে টাচ এবং টাচ দিয়ে আমি একটা স্পেস দিলাম দিয়ে আমি বললাম যে ওয়ান ডট txt ফাইল আমি বানাবো তো আমি লিখলাম
তো আমি আমার টার্মিনালের মধ্যে এই কমান্ডটা করার পর আমি যখন কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব তখন আপনি যে এখানে লক্ষ্য রাখবেন এই যে ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে কিন্তু জাস্ট একটা ফোল্ডার আছে .git এবার আমি যখনই টাচ স্পেস 1.txt দিলাম দিয়ে যখনই আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম তাহলে দেখেন এবার কিন্তু আমাদের ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল চলে আসছে যেটার নাম হচ্ছে 1.txt তাহলে ফাইনালি কিন্তু আমাদের এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে .git নামের একটা ফোল্ডার এবং আরেকটা ফাইল আছে যেটার নাম হচ্ছে 1.txt এবার আমি কি করব এই 1.txt ফাইলের মধ্যে কিছু লিখব রাইট সামথিং টেক্সট কিছু আমরা লিখব তো এবার আমার কাজ হইতেছে আমাদের যে ফার্স্ট রিপো নামের ফোল্ডারটা আছে বা আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা কোন স্টেজে আছে এটা আমরা দেখব আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি যে আমাদের প্রজেক্টের ফোল্ডারটা প্রথমে কি করে ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকে মানে প্রথম স্তরে থাকে এবং আমাদের কি করতে হয় এই প্রজেক্টটাকে নিয়ে যাইতে হয় সেকেন্ড স্তরে বা আপনি বলতে পারেন স্টেজিং এরিয়াতে এবং তারপর আমাদের প্রজেক্টটাকে কি করতে হয় একটা লোকাল রিপোজিটরি মানে হচ্ছে ফাইনাল স্তর বা তিন নাম্বার স্তরে নিয়ে যাইতে হয় তাহলে এখন আমরা চেক করব যে আমাদের যে ফার্স্ট রিপো নামের যে প্রজেক্টের ফোল্ডারটা আছে এটা কোন স্তরে আছে তো এটা চেক করার জন্য আমি আমার টার্মিনালের মধ্যে আরেকটা কমান্ড ব্যবহার করব যেটার নাম হচ্ছে গিট স্ট্যাটাস তো এই গিট স্ট্যাটাস নামের কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের প্রজেক্টের ফোল্ডারটা বা আপনি বলতে পারেন আমাদের ফার্স্ট রিপো নামের ফোল্ডারটা কোন স্টেজে আছে আমাদের প্রজেক্টের ফোল্ডারটা কি ওয়ার্কিং ডিরেক্টরি মানে হচ্ছে আমাদের প্রথম স্তরে আছে নাকি স্টেজিং এরিয়া দ্বিতীয় স্তরে আছে নাকি লোকাল রিপোজিটরি মানে হচ্ছে তৃতীয় স্তরে আছে এটা আমরা দেখতে পারবো কিসের সাহায্যে এই গিট স্ট্যাটাস নামের কমান্ডের সাহায্যে তাহলে আমরা এই বিষয়গুলোকে মোটামুটি থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করছি এবার আমরা যাব প্র্যাকটিক্যালি এই ওভারঅল কাজটা এবার আমরা প্র্যাকটিক্যালি করে দেখব তাহলে চলেন আমরা চলে যাই আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমি চলে আসলাম আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে এবার এক্সাম্পল হিসেবে ধরেন আপনি একটা প্রজেক্ট বানাবেন তাহলে একটা প্রজেক্ট বানাতে গেলে সবার প্রথমে আপনাকে কোন কাজটা করতে হবে ডেফিনেটলি একটা ফোল্ডার বানাইতে হবে কারণ একটা প্রজেক্ট বানাইতে গেলে আমাদের সেই প্রজেক্টের জন্য অনেকগুলো ফাইল বানাইতে হয় যেমন হচ্ছে index.html ফাইল style.css ফাইল script.js ফাইল তো এইভাবে একটা প্রজেক্ট বানাইতে গেলে আমাদের অনেকগুলো ফাইল বানাইতে হয় এবার এই যে আমরা অনেকগুলো ফাইল বানাইলাম এই অনেকগুলো ফাইলকে তো আমাদের একটা জায়গার মধ্যে রাখতে হবে তো এই জন্যই আমাদের একটা ফোল্ডার বানাইতে হয় সেই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টের সকল কিছু রাখবো যত ফাইল থাকে সবকিছু আমরা রাখবো তো এই জন্য একটা প্রজেক্ট বানাইতে গেলে সবার প্রথমে আপনাকে একটা ফোল্ডার বানাইতে হবে এবং এই ফোল্ডারটাকে বলে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি এই ওয়ার্কিং ডিরেক্টরিটা আসলে কিছুই না এটা হচ্ছে জাস্ট একটা ফোল্ডার ঠিক আছে তাহলে এবার আমরা দেখব কিভাবে আমরা একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার বানাইতে পারি বা একটা ওয়ার্কিং ডিরেক্টরি বানাইতে পারি তো এই ফোল্ডার বানানোর কাজটা আমরা আবার দুই ভাবে করতে পারি একটা হচ্ছে ম্যানুয়ালি এবং আরেকটা হচ্ছে টার্মিনালের সাহায্যে সেটা যে কোনো টার্মিনাল হতে পারে আপনার কম্পিউটারের মধ্যে যে ডিফল্ট টার্মিনালটা আছে কমান্ড ফ্রম সেইটা বা হতে পারে গিট বেস টার্মিনাল বা হতে পারে সেটা যে কোনো টার্মিনাল তাহলে চলেন আমরা প্রথমে দেখি আমরা ম্যানুয়ালি কিভাবে একটা ফোল্ডার বানাইতে পারি একটা প্রজেক্টের জন্য যদিও আমরা এই কাজটা আরো অনেকবার করছি যে কিভাবে ফোল্ডার বানাইতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি তারপর আমরা আরেকবার দেখি ধরেন আমি আমার ডেস্কটপ স্ক্রিনের মধ্যে একটা ফোল্ডার বানাবো তো এই জন্য আমাকে কি করতে হবে আমাকে এখানে যে কোনো একটা জায়গার মধ্যে রাইট ক্লিক করতে হবে এরপর আমাকে যেতে হবে নিউ এখান থেকে যেতে হবে ফোল্ডারে তাহলে আমাদের একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবার এই ফোল্ডারে আমি যে কোনো একটা নাম দিতে পারি ধরেন আমি নামটা দিতে পারি ফার্স্ট হাইফেন রিপো নামের কিছু একটা আপনার প্রজেক্টটা যে রিলেটেড হবে আপনি সেই রিলেটেড একটা নাম দিতে পারেন এই ফোল্ডারে তো আমি দিলাম ফার্স্ট রিপো তাহলে এইভাবে কিন্তু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এটা কিন্তু আমরা আগে থেকেই জানি তারপর আমরা আরেকবার দেখলাম এবার আমার ইচ্ছা হইতেছে আমি অন্য একটা ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাবো ধরেন আমি গেলাম আমার মাই কম্পিউটারের মধ্যে এখানে দেখেন এখানে অনেকগুলো ড্রাইভ আছে এই যে এটা হচ্ছে সি ড্রাইভ এটা হচ্ছে ডি ড্রাইভ এটা ই ড্রাইভ এটা হচ্ছে অ্যাপ ড্রাইভ এই যে এখানে কিন্তু ছোট করে লেখা আছে এবার আমি এখানে যে কোনো একটা ড্রাইভের মধ্যে ঢুকতে পারি ধরেন আমি এই যে ডি ড্রাইভের মধ্যে ঢুকলাম এখানে দেখেন শুধুমাত্র একটা ফোল্ডার আছে এটা ছাড়া কিন্তু আর কোনো ফোল্ডার নাই এখন আমার ইচ্ছা হচ্ছে আমি আমার প্রজেক্টটাকে এই ডি ড্রাইভের মধ্যে রাখবো বা আমি আমার প্রজেক্টটাকে ডি ড্রাইভের মধ্যে বানাবো তো এই জন্য আমাকে এই ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে বা একটা ওয়ার্কিং ডিরেক্টরি আমাকে বানাইতে হবে তো আমি কি করব আমি এখানে রাইট ক্লিক করে এখান থেকে নিউ যাব আবার এখান থেকে আমি ফোল্ডারে যাব এরপর আমি এই ফোল্ডার বা এই ওয়ার্কিং ডিরেক্টরির একটা নাম দিতে পারি ধরেন আমি নামটা দিলাম ফার্স্ট রিপো নামের কিছু একটা আমি আবারও বলতেছি আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন তাহলে আমরা এইভাবে মানে হচ্ছে ম্যানুয়ালি আমরা যে কোনো একটা ফোল্ডার যে কোনো ড্রাইভের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো এবার আমরা এই একই কাজটা এই সেম কাজটাই করার চেষ্টা করব হচ্ছে টার্মিনালের সাহায্যে আমরা দেখলাম যে ম্যানুয়ালি কিভাবে কম্পিউটারের যে কোনো ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবার আমরা দেখব টার্মিনালের সাহায্যে একটা কম্পিউটারের যে কোনো ড্রাইভের মধ্যে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় তো এই কাজটা করার জন্য আমি প্রথমে যে কাজটা করবো যে ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিব আমাদের ডি ড্রাইভের মধ্যে ফোল্ডারটা বানাইছিলাম না এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম
একই ভাবে আমি যে ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার বানাইছিলাম এই যে ফার্স্ট রিপো নামের এইটাকেও আমি ডিলিট করে দিলাম ঠিক আছে এবার আমি এই একই কাজটা করব হচ্ছে আমার টার্মিনালের সাহায্যে তো এবার আমি এই সার্চ বারে যাব যে নিচে সার্চ বারটা দেখতে পাচ্ছেন না এখানে গিয়ে আমি সার্চ করতে পারি কমান্ড ফ্রম লিখে আমি যখনই কমান্ড লিখলাম তখনই যে এখানে কমান্ড ফ্রম নামের টার্মিনালটা চলে আসলো এবার আপনি জাস্ট এখানে ক্লিক করে এটাকে ওপেন করে নেন দেখতে পাচ্ছেন আমার টার্মিনালটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনি চাইলে যে কোনো টার্মিনালই ওপেন করতে পারেন চাইলে আপনার ডিফল্ট যে টার্মিনালটা আছে কমান্ড ফ্রম সেটাকেও আপনি ওপেন করতে পারেন আবার আপনি চাইলে গিট ব্যাশ নামের টার্মিনালটাকেও ওপেন করতে পারেন একটা করলেই হইল তো এবার আমি চাইতেছি আমার যে ডেস্কটপ স্ক্রিনটা আছে এই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে আমি একটা ফোল্ডার বানাবো এবং সেটা বানাবো হচ্ছে আমি আমার এই টার্মিনালের সাহায্যে বা আপনি বলতে পারেন কমান্ড লাইনের সাহায্যে তো আপনি মনে রাখবেন আপনি যখন টার্মিনালটা ওপেন করবেন তখন আপনি কিন্তু ডিফল্ট ভাবে একটা লোকেশন বা একটা পাথে থাকবেন এই যে দেখেন আমি যখন টার্মিনালটা ওপেন করলাম এই যে আমি ডিফল্ট কিন্তু একটা পাথে আছি বা আপনি বলতে পারেন আমি একটা ডিফল্ট ড্রাইভের মধ্যে আছি এই যে দেখেন আমি কোথায় আছি আমি সি ড্রাইভের মধ্যে ইউজার নামের ফোল্ডারের মধ্যে রতন এল নামের ফোল্ডারের মধ্যে আমি আছি আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যেখান থেকে মাই কম্পিউটারটা ওপেন করলাম এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ এটার মধ্যে আমি ঢুকি তাহলে দেখেন যে এখানে ইউজার নামের কিন্তু একটা ফোল্ডার আছে আপনি এখানে দেখেন এই যে সি ড্রাইভের মধ্যে ইউজার নামের কিন্তু একটা ফোল্ডার আছে তো একইভাবে এই ইউজার নামের ফোল্ডারের মধ্যে আমি ঢুকলাম এখানে দেখেন রতন এল নামের কিন্তু একটা ফোল্ডার আছে একইভাবে এখানে দেখেন এই যে ইউজারের মধ্যে রতন এল নামের কিন্তু একটা ফোল্ডার দেখা যাচ্ছে তো এবার যদি আমি এই রতন এল নামের ফোল্ডারের মধ্যে ক্লিক করে ঢুকি তাহলে দেখেন এই যে এইখানে কিন্তু ডেস্কটপ নামের একটা কিছু আছে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের এই রতন এল ফোল্ডারের ভিতর থেকে আমাদের যাইতে হবে ডেস্কটপ নামের ডিরেক্টরিতে তো এই কাজটা করার জন্য আমি এখানে একটা কমান্ড ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে সিডি আমরা জানি সিডির ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি মানে আমরা আমাদের ডিরেক্টরিটাকে চেঞ্জ করে ডেস্কটপ নামের ডিরেক্টরির মধ্যে আমরা যাইতে চাইতেছি এই জন্য আমি লিখলাম সিডি স্পেস এবার আমাদের লিখতে হবে ডেস্কটপ যেহেতু আমি ডেস্কটপে যাইতে চাইতেছি এরপর আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম এবার দেখেন এবার কিন্তু আমাদের পাথ বা আমাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা আছি কার মধ্যে সি ড্রাইভের মধ্যে ইউজার ফোল্ডারের মধ্যে রতন ফোল্ডার আছে এটার মধ্যে ডেস্কটপের মধ্যে কিন্তু আমরা এবার চলে আসছি তো এবার আমি এই ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার বানাবো তাহলে আমাকে কোন কমান্ডটা করতে হবে আমরা কিন্তু স্লাইডারের মধ্যে দেখছি যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে গেলে আমাদের কোন কমান্ডটা করতে হয় আমাদের এখন এম কে ডি আই আর নামের কমান্ডটা করতে হবে এটার ফুল ফর্ম হচ্ছে মেক ডিরেক্টরি তো আমি লিখলাম এম কে ডি আর যেহেতু আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইতেছি এরপর আমি একটা স্পেস দিয়ে বলতে পারি ফোল্ডারের নামটা কি হবে ডিরেক্টরির নামটা কি হবে তো আমি দিতে পারি এখানে যে কোনো একটা নাম তো আমি দিলাম আপাতত ফার্স্ট স্পেস রিপো নামটাই আমি দিলাম তো এবার আপনি লক্ষ্য রাখবেন যে দেখেন আমাদের ডেস্কটপের মধ্যে কিন্তু কোনো ফোল্ডার নাই আমি যখনই এখানে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব তাহলে দেখেন এই যে এখানে কিন্তু একটা ফার্স্ট রিপো নামের ফোল্ডার চলে আসলো তাহলে এভাবে কিন্তু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি তাও আবার টার্মিনালের সাহায্যে তো এবার আমার ইচ্ছা হইতেছে আমি অন্য একটা ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাবো ধরেন আমি আমার মাই কম্পিউটারে যাই এখান থেকে যে আমাদের ডি ড্রাইভটা আছে না এই ডি ড্রাইভের মধ্যে আমি একটা ফোল্ডার বানাবো তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই কমান্ড লাইনের মধ্যে ডি ড্রাইভের মধ্যে যাইতে হবে তো আমরা এখন কোন ড্রাইভের মধ্যে আছি আমরা আছি হচ্ছে সি ড্রাইভের মধ্যে যে দেখতে পাচ্ছেন আমরা আছি সি ড্রাইভের মধ্যে এখন আমি এই ড্রাইভটাকে চেঞ্জ করে ডি ড্রাইভের মধ্যে যাইতে চাইতেছি তো এই জন্য আমি এখানে লিখতে পারি ডি এরপর আমি একটা কুলন দিতে পারি এখানে কিন্তু সেমিকুলন দিলে হবে না শুধুমাত্র কুলন এবার আমি ডি কুলন দিয়ে যদি এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু আমার ডি ড্রাইভে চলে আসলাম আবার আমি যদি বলি আমি আমার এফ ড্রাইভে যাব তাহলে আমি কি করতে পারি আমি এখানে এফ লিখে কুলন দিলাম এফ কুলন লিখে আমি যদি এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু আমার এফ ড্রাইভের মধ্যে চলে আসলাম আমি যদি আমার মাই কম্পিউটারে দেখার চেষ্টা করি যে দেখেন এখানে কিন্তু এফ ড্রাইভ আছে ঠিক আছে তো এভাবে আমরা চাইলে যে কোনো একটা ড্রাইভের মধ্যে যেতে পারি আমি যদি এগুলাকে ক্লোজ করে আবার যদি আমি এটাকে ওপেন করি আমি এখান থেকে আবার ওপেন করলাম কমান্ড ফ্রম তাহলে দেখেন আমরা ডিফল্ট ভাবে কিন্তু একটা পাথে বা একটা লোকেশনে কিন্তু আসি এখন আমি চাইতেছি এইখান থেকে আমি কোথায় যাব ডেস্কটপে যাব তো এই জন্য আমাকে কি করতে হবে সিডি ব্যবহার করতে হবে স্পেস দিয়ে আমাদের বলতে হবে আমি যাইতে চাইতেছি কোথায় ডেস্কটপে আমি এন্টার মারলাম তাহলে দেখেন আমি কিন্তু ডেস্কটপে চলে গেলাম এখন আমার ইচ্ছা হইতেছে আমি ডেস্কটপ থেকে আবার আমি ব্যাকে যাব রতন এল নামের যে ফোল্ডারটা আছে আমি সেইখানে যাব এই কাজটা আমরা কিভাবে করতে পারি তো এটা করার জন্য আমি আবারও এখানে লিখতে পারি সিডি চেঞ্জ ডিরেক্টরি স্পেস দিয়ে আমি দুইটা ডট দিতে পারি এরপর আমি স্ল্যাশ দিতে পারি এটা দিলে কি হবে এটা দিলে আমি এক ঘর পিছনের দিকে যাব বা আমি এক ফোল্ডার পিছনের দিকে যাব আমি যদি এটা লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু এখন রতন এল নামের যে ফোল্ডারটা আছে সেখানে কিন্তু আমি চলে আসছি এখন আমার ইচ্ছা হচ্ছে আমি ইউজার নামের ফোল্ডারের মধ্যে যাব তাহলে এই জন্য আমি কি করতে পারি আমি আবারও সিডি লিখতে পারি স্পেস দিয়ে আমি বলতে পারি ডট ডট স্ল্যাশ
তাহলে কি হবে এক ঘর পিছনে বা এক ফোল্ডার পিছনের দিকে সে যাবে আমি যদি এন্টার মারি তাহলে দেখেন এবার কিন্তু আমি ইউজার নামের ফোল্ডারের মধ্যে আসি এবার আমার ইচ্ছা হচ্ছে আমি ইউজার নামের ফোল্ডারের মধ্যে থাকব না আমি একদম চলে যাব আমার সি ড্রাইভের মধ্যে এজন্য আমি এখানে বলতে পারি সিডি ডট ডট স্ল্যাশ তাহলে কি হবে আমি চলে গেলাম আমার সি ড্রাইভের মধ্যে তাহলে এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে আমি যদি শুধু এখানে ডি লিখে একটা কুলন দেই তাহলে আমি ডাইরেক্ট একদম ডি ড্রাইভে কিন্তু চলে যাব আবার আমি চাইলে এভাবে একটু একটু করে ব্যাকের দিকে গিয়েও কিন্তু আমি এই কাজটা করতে পারি তো এবার আমি আমার ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাবো দেখতে পাচ্ছেন আমার ডি ড্রাইভের মধ্যে কিন্তু এই একটা ফোল্ডার ছাড়া আর কোনো ফোল্ডার নাই এখন আমি কি করব আমার ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাবো তো এই জন্য আমাকে কি করতে হবে আবারও আমাকে এমকে ডিআইআর নামের কমান্ডটা করতে হবে এরপর স্পেস দিতে হবে এরপর আমি ফোল্ডারের কি নামটা দিতে চাইতেছি সেই নামটা আমাকে বলে দিতে হবে তো আমি এখানে যে কোনো নাম দিতে পারি ধরেন আমি একটা লিখলাম যে ওয়েবসাইট কিছু একটা লিখে যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট নামের একটা ফোল্ডার চলে আসছে তাহলে আমরা চাইলে এইভাবে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি তো আমি এখান থেকে যে ডি ড্রাইভের মধ্যে থেকে ওয়েবসাইট নামের ফোল্ডারটাকে আমি জাস্ট ডিলিট করে দিই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়েছিলাম আমরা কাজ করব হচ্ছে আমাদের যে ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা আছে না যে ফার্স্ট রিপো এটার মধ্যে আমরা কাজ করব ঠিক আছে তো এখন আমি আবারও আমার ডেস্কটপের মধ্যে যে ফার্স্ট রিপো নামের ফোল্ডারটা আছে সেখানে আমি যাব আমি কিন্তু এখন ডি ড্রাইভের মধ্যে আছি তো সেখানে যাইতে গেলে আমাদের কি করতে হবে আমাদের ড্রাইভটাকে চেঞ্জ করতে হবে আমি কিন্তু ডি ড্রাইভের মধ্যে আছি তো আমাকে যেতে হবে সি ড্রাইভের মধ্যে এই জন্য আমি লিখলাম সি এরপর আমি কুলন দিয়ে এন্টার মারলাম তাহলে দেখেন আমি কিন্তু আমার সি ড্রাইভের মধ্যে চলে গেলাম এখন আমাকে যাইতে হবে কোথায় এই সি ড্রাইভের মধ্যে যে ইউজার নামের ফোল্ডারটা আছে না সেইখানে তো আমি লিখলাম সিডি এরপর আমি লিখলাম ইউজার ঠিক আছে আমি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করলাম তাহলে দেখেন ইউজার্স নামের একটা ফোল্ডার আছে তো আমি সেখানে গেলাম এখন আমাকে এই ইউজার্স নামের ফোল্ডারের ভিতর রতন এল নামের একটা ফোল্ডার আছে সেখানে আমাকে যাইতে হবে তো এই জন্য আমি আবারও একটা সিডি ব্যবহার করলাম এখন আমি বলতে পারি যে রতন আর এ টি এ এন তারপর স্পেস দিয়ে এল এই ড্রাইভে আমি ঢুকতে চাইতেছি এটা লিখে যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু রতন এল নামের ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি তো এই জন্য আমি আবারও লিখতে পারি সিডি এটার মধ্যে আমাদের কি আছে ডেস্কটপ নামের যে ফাইলটা আছে রতন এল নামের ফোল্ডারের মধ্যে ডেস্কটপ নামের যে জিনিসটা আছে সেটার মধ্যে আমি ঢুকতে চাইতেছি তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম তাহলে আমি কিন্তু আমার ডেস্কটপের মধ্যে চলে আসলাম এখন দেখেন আমাদের ডেস্কটপের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যে দেখেন মাই কম্পিউটার তারপর আরো অনেক কিছুই আছে ঠিক আছে তো এখন আমি কি করব এইখানে যে আমাদের ফার্স্ট রিপো নামের যে একটা ফোল্ডার আছে সেটার মধ্যে আমি ঢুকব তো এই কাজটা করার জন্য আমি এখানে আবারও সিডি ব্যবহার করতে পারি যে আমি ডেস্কটপে আসছি ঠিক আছে ডেস্কটপের মধ্যে আমাদের একটা ফোল্ডার আছে যেটা নাম হচ্ছে ফার্স্ট রিপো সেটার মধ্যে আমি ঢুকব তো এই জন্য আমি সিডি ব্যবহার করলাম স্পেস দিয়ে আমি বলতে পারি এফ আই আর এস টি ফার্স্ট আমি যদি জাস্ট এইটুকু লিখে আমার কিবোর্ডের ট্যাব বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই ডেস্কটপের মধ্যে এই ফার্স্ট লেখার সাথে মিল করে আর যতগুলো ফাইল বা ফোল্ডার আছে সেটা আমাকে এখানে দেখাবে এই যে দেখেন ফার্স্ট ওয়েবসাইট নামের একটা কিছু আছে এই ডেস্কটপের মধ্যে সেটা কিন্তু আমাকে দেখাইতেছে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের ডেস্কটপের মধ্যে ফার্স্ট ওয়েবসাইট নামে কিছু একটা আছে কি নাই যেখানে লক্ষ্য করে দেখেন ফার্স্ট ওয়েবসাইট নামে কিছু নাই আমি যদি এইদিকে যাই তাহলে দেখেন এই যে ফার্স্ট ওয়েবসাইট নামের কিন্তু একটা ফোল্ডার আছে তাহলে সে কিন্তু এখানে দেখাইতেছে তো আমি চাইতেছি আমি ফার্স্ট ওয়েবসাইট নামের ফোল্ডারে ঢুকবো না আমি ঢুকবো হচ্ছে ফার্স্ট রিপো নামের ফোল্ডারে তো এই জন্য আমি কিবোর্ডের আরেকবার ট্যাব বাটনে ক্লিক করতে পারি তাহলে দেখেন এই যে ফার্স্ট রিপো নামের একটা ফোল্ডার চলে আসছে তো এখন আমি এন্টার মারলাম তাহলে ফাইনালি কিন্তু আমি ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি তো আমি যদি এই যে এখান থেকে ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ম্যানুয়ালি যদি আমি ওপেন করি ক্লিক করে ওপেন করলাম তাহলে দেখেন এই ফোল্ডারের মধ্যে কিন্তু কিছু নাই আমরা জানি এই ফোল্ডারের মধ্যে কিছু নাই তারপরও আমরা কি করব টার্মিনাল দিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের এই ফোল্ডারের মধ্যে কিছু আছে কিনা হিডেন তো কিছু থাকতে পারে যেমন একটা ফোল্ডারের মধ্যে হিডেন অনেক কিছুই থাকে হিডেন ফাইল থাকতে পারে হিডেন ফোল্ডার থাকতে পারে তো এটাই আমরা আমাদের টার্মিনাল দিয়ে চেক করতে চাইতেছি আমরা জানি যে এখানে কিছু নাই তারপর আমরা একটু চেক করে দেখব তো একটা ফোল্ডারের মধ্যে কি কি আছে হিডেন কিছু আছে এবং শোয়িং কিছু আছে কিনা সেটা দেখার জন্য আমাদের একটা কমান্ড করতে হয় যেটার নাম হচ্ছে এলএস আমরা কিন্তু আমাদের স্লাইডারের মধ্যে দেখাইছি যে এলএস দিয়ে দেখা যায় যে একটা ফোল্ডারের মধ্যে কি কি আছে তো আমি লিখলাম এলএস এবার আমাকে কি করতে হবে একটা স্পেস দিতে হবে এরপর আমাকে একটা হাইফেন দিতে হবে এরপর একটা এ লিখতে হবে লিখে আমি যদি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি আচ্ছা এখানে দেখাইতেছে যে এলএস ইজ নট রেকগনাইজড মানে এলএসটা কোনো কমান্ড না ও আচ্ছা আমি একটু আগে আমার ল্যাপটপে ছিলাম আমার ল্যাপটপের মধ্যে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি এবং সেখানে আমি আপনাদের স্লাইডিং করে দেখাইছি তো লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে এই এলএস কমান্ডটা কাজ করে কিন্তু উইন্ডো অপারেটিং সিস্টেমের মধ্যে এই এলএস কমান্ডটা কাজ করে না এখন আমি আমার ডেস্কটপের মধ্যে আসি আমি আমার ডেস্কটপের মধ্যে উইন্ডো অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি তো উইন্ডোর মধ্যে একটা ফোল্ডারের মধ্যে কি কি আছে সেটা দেখার কমান্ডটা আসলে এলএস হবে না এখানে অ্যাট্রিব কিছু একটা আছে অ্যাট্রিব স্পেস ড্যাশ এইচ এরকম কিছু একটা আছে অনেকগুলা
আমি আপনাদের কনফিউশন না করে আমি যে কাজটা করতে পারি, আমি এখান থেকে আমাদের যে গিট ব্যাশ নামে টার্মিনালটা আছে না, ওইটাকে আমি ওপেন করতে পারি। এই যে আমি গিট লিখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গিট ব্যাশ নামে টার্মিনালটা চলে আসছে, তো আমি ওপেন করলাম। এবার আমি এটাকে ধরে একটু এদিকে আনলাম, এখান থেকে আমি লেখাগুলোকে একটু বড় করব, সো আমি বড় করে নিলাম, ঠিক আছে। আমি এখান থেকে টেনে আর একটু বড় সড়ো করে নিলাম, ওকে। তাহলে দেখেন, আমি যখন আমার গিট ব্যাশ নামে টার্মিনালটাকে ওপেন করলাম, তখন কিন্তু আমি ডিফল্ট ভাবে একটা পাথের মধ্যে আসি বা একটা লোকেশনের মধ্যে আসি। আমি আসি কোথায়? এই যে রতন এল নামের ফোল্ডারের মধ্যে কিন্তু আমি আসি। আমি যদি একটা কমান্ডের সাহায্যে দেখার চেষ্টা করি যে আমি প্রেজেন্ট মানে বর্তমানে আমি কোন ডিরেক্টরির মধ্যে আসি, সেটা দেখতে গেলে আমি এখানে একটা কমান্ড ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে PWD, মানে হচ্ছে প্রেজেন্ট ডিরেক্টরি, আমি এখন কোথায় আছি। লিখে যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে গিট ব্যাশ টার্মিনালটা কিন্তু আমাকে দেখাইতেছে যে আমি কোন ডিরেক্টরির মধ্যে বর্তমানে আছি, মানে প্রেজেন্ট আমি কোন ডিরেক্টরির মধ্যে আছি। যে দেখেন সি ড্রাইভের মধ্যে ইউজার নামের ফোল্ডারের মধ্যে রতন এল নামের একটা ফোল্ডার আছে, আমি সেখানে আছি। তো এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে যেতে হবে ডেস্কটপের মধ্যে। তো এখানে আমি একটা সিডি ব্যবহার করতে পারি এবং আমি লিখতে পারি স্পেস দিয়ে যে আমি যাইতে চাইতেছি কোথায়। আমি যাইতে চাইতেছি ডেস্কটপ যে আছে, ডেস্কটপ যে জিনিসটা আছে সেখানে আমি যাইতে চাইতেছি, তো আমি লিখলাম সিডি ডেস্কটপ। তাহলে দেখেন এখন কিন্তু আমি আমার ডেস্কটপের মধ্যে চলে আসছি। এই যে এখানে কিন্তু দেখাইতেছে এই যে ডেস্কটপ, আমি কিন্তু ডেস্কটপে আসি। এই যে রতন এল নামের ফোল্ডারের মধ্যে যে ডেস্কটপের মধ্যে আমি আসি। এখন আমাকে এই ডেস্কটপের মধ্যে যে ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। তো এই জন্য আমি এখানে ব্যবহার করতে পারি সিডি। আমি বলতে পারি যে আমি যাইতে চাইতেছি কোথায়, ফার্স্ট হাইফেন রিপো নামের ফোল্ডারের মধ্যে। তো আমি লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন, এই যে আমি কিন্তু এই যে ডেস্কটপের মধ্যে যে ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে কিন্তু আমি ঢুকে গেছি, ঠিক আছে। তো এবার আমি এখানে দেখার চেষ্টা করি যে এই ফোল্ডারের মধ্যে কি কি আছে। আমরা যদিও জানি এই ফোল্ডারের মধ্যে কিছু নাই, তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই জন্য আমি এখানে ব্যবহার করতে পারি ls স্পেস হাইফেন a। এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এই ফোল্ডারের মধ্যে কিন্তু কিছু নাই, জাস্ট ডট ডট কিছু একটা আছে। এই ডট ডট আসলে কিছুই না, মানে আমাদের এই ফোল্ডারের মধ্যে কিছুই নাই, ওকে। তার মানে কিন্তু আমাদের ls কমান্ডটা আমাদের গিট ব্যাশ টার্মিনালের মধ্যে কাজ করতেছে। তো এবার আমাদের কাজ হইতেছে এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে একটা ডট গিট নামের ফোল্ডার বানানো, বা এই ফোল্ডারের মধ্যে আমাদের গিটটাকে চালু করা বা স্টার্ট করা হইতেছে আমাদের প্রথম কাজ। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, আমরা এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে কিভাবে গিটটাকে চালু করতে পারি? তো এই ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু করতে বা ডট গিট নামের একটা ফোল্ডার বানাইতে গেলে আমাদের এইখানে আর একটা কমান্ড করতে হবে, যেটার নাম হচ্ছে গিট। এই যে দেখেন আমি লিখলাম গিট, এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি ইনিট। ইনিট এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমরা এই ফোল্ডারের মধ্যে গিটটাকে ইনিশিয়ালাইজেশন করতে চাইতেছি, বা আমরা আমাদের এই ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু করতে চাইতেছি। তো এই জন্য আমি লিখলাম গিট স্পেস ইনিট। এইটা লিখে আমি যদি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি, তাহলে এখন কিন্তু আমাদের এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসছে। কিন্তু মজার ব্যাপার হইতেছে আমরা কিন্তু এখানে কিছু দেখতে পারতেছি না। আমি যদি এটাকে ক্লোজ করে দিই, আবার যদি ওপেন করি, তাহলে দেখেন এটার মাঝে কিন্তু কিছুই নাই। কিন্তু আমরা বলতেছি আমরা এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে একটা ডট গিট নামের একটা ফোল্ডার বানাইছি, বা আমি বলতেছি এই ফোল্ডারের মধ্যে আমি গিটটাকে চালু করতেছি। কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমাদের গিট কোথায়, এখানে তো গিট নামের কিছু নাই, ডট গিট নামের কোনো ফোল্ডার নাই। তো এই ডট গিট নামের ফোল্ডারটা হচ্ছে একটা হিডেন ফোল্ডার, এটা আসলে সচরাচর দেখা যায় না। এটাকে দেখতে চাইলে আমাদের এখানে একটা কমান্ড ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে ls। আবারও আমি ls দিয়ে দেখতে চাইতেছি, ls স্পেস ড্যাশ a লিখে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, তাহলে দেখেন আগে কিন্তু জাস্ট ডট ডট ছিল, এবার দেখেন এই ডট ডটের পর কিন্তু একটা ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসছে। আমাদের টার্মিনালের মধ্যে দেখাইতেছে যে আমাদের এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসছে। কিন্তু আমরা এটা আসলে এভাবে দেখতে পারতেছি না, কারণ আমরা জানি এই ডট গিটটা হচ্ছে একটা হিডেন ফাইল বা একটা হিডেন ফোল্ডার। তো এটাকে দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এইখানে একটা কমান্ড করতে পারি, যে কমান্ডের নাম হইতেছে ls স্পেস ড্যাশ a। এটা দিয়ে আমরা দেখতে পারি, আমরা যখনই এটা দিতেছি তখন আমরা দেখতেছি যে এখানে ডট গিট নামের একটা ফোল্ডার আছে। আচ্ছা, আমি আমার টার্মিনালটাকে কন্ট্রোল l মেরে আবার ক্লিয়ার করে নিলাম, ওকে। এবার প্রশ্ন হইতে পারে, আপনার টার্মিনালের মধ্যে যদি ls কমান্ডটা কাজ না করে, তখন আপনি বুঝবেন কি করে যে আপনার ফোল্ডারের মধ্যে ডট গিট নামের ফোল্ডারটা চলে আসছে? তো এটা বোঝার জন্য আরেকটা উপায় আছে। আপনি কি করবেন, এই ফোল্ডারটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে এইখানে যে ভিউয়ে যাবেন, এই যে দেখেন ভিউ, এইখানে গিয়ে আপনি জাস্ট এই যে এইখানে একটা চেক মার্ক দিয়ে দেন, এই যে হিডেন আইটেম, এখানে যদি আপনি চেক মার্ক দিয়ে দেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই ফোল্ডারের মধ্যে হিডেন কি কি আছে। তো আমি কি করলাম, আমি এখানে জাস্ট একটা চেক দিয়ে দিলাম। দেখেন এই যে চেক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে একটা ডট গিট নামের ফোল্ডার চলে আসছে। আমি যদি একটু ছোট করি, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসছে, এবং এটার মধ্যে দেখেন এই যে হাবি যাবে অনেক কিছু আছে। তো এটা আমাদের দেখার বিষয় না, এটা জাস্ট এমনিতেই থাকলো। তাহলে আমরা জানলাম যে একটা ফোল্ডারের মধ্যে হিডেন কি আছে, সেটাকে কিভাবে দেখা যায়,
একটা সিস্টেম হইতেছে আপনি এই যে এখান থেকে ভিউ এ গিয়ে আপনি জাস্ট এই যে এইখানে একটা চেক মার্ক করে দেন, এই যে ভিউ এ গিয়ে এখান থেকে একটা চেক মার্ক করে দেন। আবার আপনি চাইলে আপনার টার্মিনালের মধ্যে আপনি কমান্ড করতে পারেন ls স্পেস ড্যাশ এ, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ফোল্ডারের মধ্যে কি কি আছে। তাহলে ফাইনালি কিন্তু আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু করতে পারছি বা স্টার্ট করতে পারছি। তো এবার আমার কাজ হইতেছে এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল বানাবো। এই ফাইলটা আমি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, যে এখানে রাইট ক্লিক করে এখান থেকে আমি নিউ এ যাবো, এখান থেকে আমি যে এখানে যাবো আমি একটা টেক্সট ফাইল বানাবো। তো এই জন্য আমি গেলাম হচ্ছে টেক্সট ডকুমেন্টে, এখানে গিয়ে আমি লিখতে পারি 1.txt কিছু একটা। তো এইভাবেও আমি একটা ফাইল বানাইতে পারি। আবার আমি চাইলে এই ফাইলটাকে কিন্তু আমি আমার টার্মিনাল দিয়ে কিন্তু বানাইতে পারি, এই যে গিট ব্যাশ টার্মিনাল দিয়ে কিন্তু বানাইতে পারি। তো এইটা বানানোর সিস্টেম হইতেছে আপনি যে এইখানে গিয়ে একটা কমান্ড করতে পারেন যেটার নাম হচ্ছে টাচ। আমি কি লিখলাম টাচ, এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি আমি কি ফাইল বানাইতে চাইতেছি, সেই ফাইলের নামটা কি হবে। ধরেন আমি নামটা দিলাম হচ্ছে 1 এবং ফাইলের এক্সটেনশনটা কি হবে, আপনি কি HTML ফাইল বানাবেন নাকি style.css ফাইল বানাবেন না কি ফাইল বানাবেন। আমি চাইতেছি একটা txt ফাইল বানাবো, এই জন্য আমি ডট দিয়ে বললাম txt, যেখানে আমরা কিছু টেক্সট লিখতে পারবো। এরপর যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে দেখেন 1.txt নামের কিন্তু একটা ফাইল চলে আসছে। তাহলে আমরা চাইলে এভাবেও কিন্তু একটা ফাইল ক্রিয়েট করতে পারি। এবার আমি চাইতেছি এই 1.txt ফাইলের নিচে আমি আরেকটা txt ফাইল বানাবো। তো এই জন্য আমি এখানে আরেকটা টাচ ব্যবহার করতে পারি, টাচ স্পেস এবার আমি লিখতে পারি 2.txt। এখন এন্টার মারলাম তাহলে দেখবেন যে এখানে আরেকটা ফাইল চলে আসলো, এই যে 2.txt। তো এবার আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রজেক্টের ফোল্ডারটা আছে, আমাদের যে প্রজেক্টের ওয়ার্কিং ডিরেক্টরি নামের যে ফোল্ডারটা আছে, এই যে আমি এটাকে ক্লোজ করি, এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডার, প্যারেন্ট ফোল্ডার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ফোল্ডারটা বা আমাদের এই প্রজেক্টটা, আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা কোন স্টেজে আছে, এটা কি আসলে ওয়ার্কিং ডিরেক্টরি মানে প্রথম স্তরে আছে নাকি স্টেজিং এরিয়া দ্বিতীয় স্তরে আছে নাকি লোকাল রিপোজিটরি তৃতীয় স্তরে আছে। এটা আমরা দেখবো কিভাবে, আমরা বুঝবো কিভাবে যে আমাদের এই প্রজেক্টটা কোন স্তরে আছে। তো এটা বোঝার জন্য আমি এখানে একটা কমান্ড ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে গিট স্পেস স্ট্যাটাস। লিখে যদি আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। এই যে আমি যদি একটু বড় করি, করলাম, এই যে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন এখানে লেখা আছে যে আনট্র্যাকড ফাইল, মানে আমাদের এই ফোল্ডারটা বা আমাদের এই প্রজেক্টের যা কিছু আছে সবকিছু হচ্ছে কি আনট্র্যাকড অবস্থায় আছে। মানে গিট জানে যে এখানে অনেকগুলো ফাইল আছে, আমরা অনেক কাজকর্ম করতেছি, কিন্তু গিটটা কি করতেছে এই ফাইলগুলোর উপর সে ট্র্যাক করতেছে না, আমাদের প্রজেক্টটা আনট্র্যাক অবস্থায় আছে। তো আপনি যখনই দেখবেন যে আপনার প্রজেক্টটা আনট্র্যাক অবস্থায় আছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার প্রজেক্টটা ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আছে, এটা দ্বিতীয় স্তর বা স্টেজিং এরিয়াতে যায় নাই, ঠিক আছে। তো এটা আপনি মনে রাখবেন। এবং এই যে এখানে দেখেন এই যে 1.txt এবং 2.txt এটা কিন্তু লাল কালারের আছে, আপনি যখন দেখবেন যে এটা লাল কালারের আছে তখন আপনি মনে করবেন যে এটা ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আছে, এটা আমাদের স্টেজিং এরিয়াতে যায় নাই। তো এগুলো আপনাকে দেখতে হবে না, আপনি জাস্ট একটা জিনিস দেখবেন যে এইখানে দেখেন এই যে আনট্র্যাক, আপনি যখনই দেখবেন যে আপনার প্রজেক্টটা আনট্র্যাক অবস্থায় দেখাইতেছে তখন আপনি মনে করবেন যে আপনার প্রজেক্টটা প্রথম স্তরে আছে, মানে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে, এটা আসলে দ্বিতীয় স্তর বা স্টেজিং এরিয়াতে যায় নাই। আর যখন এখানে দেখাবে, আমি এটাকে ক্লিয়ার করে নিলাম, আর যখন এখানে দেখাবে যে গিট স্ট্যাটাস, এটা লিখার পর যখন এখানে দেখাবে যে ট্র্যাক, এখানে আনট্র্যাক না দেখায় যখন দেখাবে ট্র্যাক, তখন আপনি বুঝে নেবেন যে আপনার প্রজেক্টটা দ্বিতীয় স্তর বা স্টেজিং এরিয়াতে চলে গেছে। এবং এখানে কিন্তু অনেকগুলো লেখা আসছে, এই যে দেখেন এই যে অন ব্রাঞ্চ মাস্টার, তারপর হচ্ছে নো কমিট ইয়েট, এগুলো আসলে আপনি এখনই বুঝতে পারবেন না, এগুলো আপনি সামনে বুঝতে পারবেন। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং সেই ফোল্ডারের মধ্যে কিভাবে ঢুকতে হয় এবং কিভাবে গিটটাকে সেই ফোল্ডারের মধ্যে চালু করতে হয় এবং ডট গিট ফোল্ডারটা হিডেন থাকে সেটাকে কিভাবে দেখতে হয় এবং কিভাবে খুব ইজিলি যে কোনো ড্রাইভ থেকে অন্য ড্রাইভে মুভ করতে হয় এই টার্মিনালের সাহায্যে। তো এই ওভারঅল কাজটাকে যদি আমি আরেকবার খুব তাড়াতাড়ি করে দেখাই তাহলে যে কাজটা আমি করতে পারি, এখান থেকে আমি ডিলিট করে দিলাম, এই যে এখান থেকে আমি ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, সবকিছু কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি কি করবো, যে গিট নামের টার্মিনালটাকে আমি ওপেন করবো। তো আমি করলাম, এটাকে আমি জাস্ট একটু বড় করে নিব, তো আমি করলাম, একটু বড় করতে পারি। এবার আমি আসি কোথায়, আমি রতন এল নামের ফোল্ডারের মধ্যে আসি, আমি দেখতে পারি যে আমি কোথায় আসি, PWD প্রেজেন্ট ডিরেক্টরি, আমি আসি কার মধ্যে, সি ড্রাইভের মধ্যে, ইউজার নামের ফোল্ডারের মধ্যে, এই রতন ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। তো এখন আমাকে যাইতে হবে কোথায়, ডেস্কটপে। তো এই জন্য আমি লিখতে পারি ডেস্কটপ, তাহলে দেখেন আমি চলে গেলাম হচ্ছে আমার ডেস্কটপে, এই যে এখানে দেখাচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে, এখন এই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এই জন্য আমি লিখতে পারি mkdir, লিখে স্পেস দিয়ে আমি বলতে পারি ফোল্ডারের নামটা কি হবে, আমি লিখলাম ফার্স্ট রিপো নামটা হবে। তো আমি লিখে এন্টার মারলাম, তাহলে আপনি দেখতে পারবেন যে দেখেন এখানে একটা ফোল্ডার চলে আসলো।
তো এবার আমাদের কি করতে হবে এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে এইজন্য আমি সিডি লিখতে পারি লিখে স্পেস দিয়ে বলতে পারি আমি কোন ফোল্ডারের মধ্যে ঢুকব আমি ফার্স্ট হাইফেন রিপো নামের ফোল্ডারের মধ্যে ঢুকব তো আমি ঢুকলাম এই যে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কোথায় আছেন এই যে ডেস্কটপের মধ্যে ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে কিন্তু আপনি আছেন ঠিক আছে তো এবার আমি এই ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু করব বা স্টার্ট করব তাহলে গিটটাকে চালু করতে গেলে কি করতে হবে আমাদের এখানে লিখতে হবে গিট স্পেস এরপর লিখতে হবে ইনিট এটার ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়ালাইজেশন মানে আমরা এই ফোল্ডারের মধ্যে গিটটাকে চালু করতে চাইতেছি তো আমি লিখে এন্টার মারলাম তাহলে কি হইলো এখন আমাদের এই ফার্স্ট রিপো নামের ফোল্ডারের মধ্যে ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসলো বা আপনি বলতে পারেন এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে গিটটা আমাদের চালু হইলো এখন আমরা বুঝবো কি করে যে এখানে ডট গিট নামের ফোল্ডার আছে এটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি ls কমান্ডটাকে ব্যবহার করতে পারি স্পেস দিয়ে ড্যাশ এ লিখে আমি এন্টার মারতে পারি তাহলে দেখেন এই যে এখানে ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসছে এবং এটা যদি আপনার কাজ না করে আপনি যে কাজটা করবেন এই যে এখানে গিয়ে আপনি জাস্ট এই যে ভিউয়ে যাবেন এখান থেকে আপনি জাস্ট এই যে এটাকে চেক করে নেবেন এই যে হিডেন ফাইলস ঠিক আছে তাহলে আপনাকে দেখাবে যে এখানে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন ডট গিট নামের কিন্তু একটা ফোল্ডার চলে আসছে এবার আমি আমার টার্মিনালটাকে কন্ট্রোল এল মেরে ক্লিয়ার করে নিলাম এবার আমি চাইতেছি আমাদের এই ফার্স্ট রিপো ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব এবং সেই ফাইলটা হবে txt ফাইল তো এই জন্য আমি এখানে লিখতে পারি একটা কমান্ড যেটা নাম হচ্ছে টাচ টাচ লিখে আমি ফাইলের নাম কি দিব ওয়ান এবং ফাইলটা কি হবে ফাইলটা হবে txt ফাইল এই জন্য আমি ডট দিয়ে লিখলাম txt এন্টার মারলাম তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন এই যে ওয়ান ডট txt ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমি চাইতেছি এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব এই জন্য আমি লিখতে পারি যে টাচ স্পেস টু ডট txt লিখে আমি ক্লিক করলাম এন্টার মারলাম তাহলে আপনি দেখেন এই যে টু ডট txt নামের ফাইল আরেকটা ওপেন হয়ে গেছে এবার আমরা দেখতে চাইতেছি যে আমাদের প্রজেক্টটা কোন স্তরে আছে প্রথম স্তর দ্বিতীয় স্তর নাকি তৃতীয় স্তরে আছে মানে ওয়ার্কিং ডিরেক্টরি নাকি হচ্ছে স্টেজিং এরিয়া নাকি লোকাল ডিপোজিটরি তো এটা দেখার জন্য আমি এখানে একটা কমান্ড ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে গিট স্টেটাস এটা লেখার পর যদি আমি এন্টার মারি তাহলে আপনি এখানে অনেক কিছুই দেখতে পারবেন বাট আপনার এত কিছু দেখার প্রয়োজন নাই আপনি জাস্ট দেখবেন যে এটা ট্র্যাক নাকি আনট্র্যাক আপনি যদি দেখেন এটা আনট্র্যাক তাহলে আপনি মনে করবেন আপনার প্রজেক্টটা প্রথম স্তরেই আছে মানে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে আবার যখন গিট স্টেটাস কমান্ডটা দেওয়ার পর এখানে যদি দেখায় যে ট্র্যাক তাহলে আপনি মনে করবেন আপনার প্রজেক্টটা দ্বিতীয় স্তর বা স্টেজিং এরিয়াতে চলে গেছে জাস্ট এতটুকুই আপনি মনে রাখেন তো এতটুকু কাজ আপনারা করেন কথা হবে নেক্সট ভিডিওতে